সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। BBL 2021-22 টেবিলে অন্যান্য দলের চেয়ে এগিয়ে থাকার জন্য দলগুলিকে আরও তীব্র করে যোগ্যতা অর্জনের দৌড়ের সাথে মশলাদার পারফরমেন্স করতে হচ্ছে। সিডনি সিক্সার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং তাদের শেষ চারটি ম্যাচে জয়ের সাথে এক নম্বরে রয়েছে তারা। তবে এখনও পর্যন্ত মাত্র একটি একক জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে অন্য প্রান্তে রয়েছে মেলবোর্ন রেনেগেডস। সিডনি সিক্সার্সের ফর্ম এবং গতি আছে এবং তারা আশা করবে রেনেগেডসদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে। মেলবোর্ন রেনেগেডসের এই ম্যাচে একটি কঠিন দলের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং একটি জয় তাদের অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশাল উৎসাহ দেবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটো থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ, প্রথমে সিডনি সিক্সার্স প্রিভিউ। গতকাল রাতে খেলা জিতে ব্যাট হাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে সিডনি সিক্সার্স। শন অ্যাবট 37 রান এবং বেন ডারসুইস 23 রান শেষ বলে জয়ের জন্য অপরাজিত 59 রানের জুটি গড়ে ওঠার আগে তারা 13 ওভারে 8 উইকেটে মাত্র 47 লড়াই করছিল। 15তম ওভারে তাদের শক্তি বৃদ্ধির সিদ্ধান্তটি প্রচুর কাজে দিয়েছে, কারণ গতি পরিবর্তনের সাথে তাদের 3 ওভারে 41 রান করা হয়েছে। তাদের পেস ত্রয়ী বেন ডারসুইস 2টি উইকেট, শন অ্যাবট 4 উইকেট এবং হেইডেন কের 2 উইকেট মোট 12 ওভারে একটি মেডেন সহ 62 রান দিয়ে 8টি উইকেটের সম্মিলিত পরিসংখ্যানের সাথে বল হাতে দুর্দান্ত ছিলেন। স্পিনার সাদাব খান এবং লয়েড পোপ মিডল ওভারে ড্যানিয়াল ক্রিশ্চিয়ানের পাশাপাশি বিপক্ষ দলকে 105 রানে আউট করার জন্য শান্ত দুর্দান্ত পারফরমেন্স করে। কি প্লেয়ার্স বেন ডারসুইস, সিন অ্যাবট, মোইসেস হেনড্রিক্স। এবার মেলবোর্ন রেনেগেডস প্রিভিউ। মেলবোর্ন রেনেগেডস কখনোই 206 রানের লক্ষ্য তাড়া করার চেষ্টা করেনি, কারণ তারা 16 ওভারের মধ্যে মাত্র 121 রানে গুটিয়ে গিয়েছিল। শ্যাম হার্পার একমাত্র খেলোয়াড় যিনি 35 বলে 4টি বাউন্ডারি ও 3টি ছক্কার সাহায্যে 57 রান করেন। অ্যারন ফিঞ্চ, নিক ম্যাটিনসন, ম্যাকেঞ্জি হার্ভে এবং মোহাম্মদ নবী মিডল অর্ডারে পার্টনারশিপ গড়ে তুলতে ভালো সাপোর্ট দেননি। তাদের বোলিং ইউনিট 20 ওভারে 206 রান দিয়েছে। রিস টপলি 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেটের দুর্দান্ত পরিসংখ্যান সহ বোলারদের বাছাই করেছিলেন এবং নিক ম্যাটিনসন 2 ওভারে 13 রান দিয়ে 1টি উইকেটের পরিসংখ্যান দিয়ে ভালো সমর্থন করেছিলেন। কেন রিচার্ডসন, জ্যাক প্রেস্টুইস, জাহির খান এবং জেমস প্যাটিনসন শেষ খেলায় তাদের সম্মিলিত 13 ওভারে 167 রান দেন। কি প্লেয়ার্স নিক ম্যাটিনসন, শ্যাম হার্পার, রিশে টপলে। এবার পিচ রিপোর্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। কপস হারবার 2022 সালে তাদের প্রথম নববর্ষের ম্যাচ হোস্ট করবে, তবে আবহাওয়ার পূর্বাভাস আশাব্যঞ্জক দেখাচ্ছে না। ম্যাচের দিন বৃষ্টি প্রত্যাশিত এবং এটি এই খেলা লুণ্ঠন করতে পারে। আন্তর্জাতিক এই ক্রীড়া স্টেডিয়াম এখনও পর্যন্ত খুব কম ম্যাচ পরিচালনা করেছে এবং গত বছর অনুষ্ঠিত একমাত্র ম্যাচে 170 থেকে 180 রানের স্কোর ছিল। এই প্রতিযোগিতায় ব্যাটসম্যানরা কিছুটা উপরে থাকবে বলে আশা করা হচ্ছে এবং বোলারদের এই পিচে নিখুঁত হওয়ার জন্য তাদের বৈচিত্র্য এবং পরিকল্পনা ব্যবহার করতে হবে। পুরো ম্যাচে ব্যাট করার জন্য পিচটি ভালো হবে এবং বৃষ্টির হুমকি এবং DLS সমীকরণ বিবেচনায় রেখে আমরা আশা করি এই খেলায় উভয় অধিনায়কই টোটাল তাড়া করতে চাইবেন। এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর, গত 5 ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর 165 রান। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক।
প্রথমে সিডনি সিক্সার্স প্রেডিক্টেড ইলেভেন, জশ ফিলিপে, উইকেট কিপার জেমস ভিন্স, ড্যানিয়েল হুগেস, মোইসেস হেন্ড্রিক্স ক্যাপ্টেন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জর্ডান সিল্ক, সাদাব খান, সিন অ্যাবট, বেন দ্য সুইস, হেডেন কের অথবা জ্যাকসন বার্ড, স্টিভ ওকিফে। এবার মেলবোর্ন রেনেগেডস প্রেডিক্টেড ইলেভেন, শ্যাম হার্পার উইকেট কিপার, অ্যারন ফিঞ্চ, ম্যাকেঞ্জি হার্ভে, জেমস সেইমার, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, মোহাম্মদ নবী, জ্যাক প্রেস্টউইজ, উইল সাদারল্যান্ড, কেন রিচার্ডসন ক্যাপ্টেন, রিশে টাপলে এবং জাহির খান। এবার ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন, শ্যাম হার্পার, জশ ফিলিপে, অ্যারন ফিঞ্চ, জেমস ভিন্স, ম্যাকেঞ্জি হার্ভে ভাইস ক্যাপ্টেন, মোইসেস হেন্ড্রিক্স ক্যাপ্টেন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কেন রিচার্ডসন, সিন অ্যাবট, জ্যাক প্রেস্টউইজ এবং এইচ কের। এবার টিম সাজেশনস টু, জশ ফিলিপে ক্যাপ্টেন, অ্যারন ফিঞ্চ ভাইস ক্যাপ্টেন, ড্যানিয়েল হুগেস, নিক ম্যাডিনসন, ম্যাকেঞ্জি হার্ভে, মোইসেস হেন্ড্রিক্স, মোহাম্মদ নবী, কেন রিচার্ডসন, সিন অ্যাবট, জাহির খান এবং বেন ডারসুইস। এবার টপ ব্যাটসম্যান অব দ্য ম্যাচ, জশ ফিলিপে, টপ বোলার্স অব দ্য ম্যাচ, সিন অ্যাবট, টপ অলরাউন্ডার্স অব দ্য ম্যাচ, সিন অ্যাবট, এবং মোস্ট সিক্সেস অব দ্য ম্যাচ হতে পারেন মোইসেস হেন্ড্রিক্স। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই দুটি দলের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ফ্যান্টাসি পয়েন্টস পেয়েছেন যারা। জশ ফিলিপে 295 রান করেছেন এবং মোট ফ্যান্টাসি পয়েন্ট 485। মোইসেস হেন্ড্রিক্স 257 রান করেছেন, মোট ফ্যান্টাসি পয়েন্টস 377। শ্যাম হার্পার 167 রান করেছেন, মোট ফ্যান্টাসি পয়েন্টস 310। ম্যাকেঞ্জি হার্ভে 191 রান করেছেন এবং মোট ফ্যান্টাসি পয়েন্টস 279। সিন অ্যাবট 12 উইকেট নিয়েছেন এবং 56 রান করেছেন, তার ফ্যান্টাসি পয়েন্টস 480। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট, যদি সিডনি সিক্সার্স প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 170 প্লাস রান করতে পারে, আর মেলবোর্ন রেনেগেডস যদি প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 150 প্লাস রান করার সম্ভাবনা আছে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস, সনি সিক্সে বিগ ব্যাশ লিগ 2021 এর সমস্ত ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারেন। অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থেকে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গো স্পোর্ট টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করুন। হু উইল উইন দ্য ম্যাচ টুডে? সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে সিডনি সিক্সার্সের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।